নমস্কার প্রশ্নকাল স্বাগত করছি মুক্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে প্রায়োজিত সর্ভে এক ঘরো সংস্থা সিএমআই তার রিপোর্ট কুচি ওড়িশার বেকারী দেশের সর্বনিম্ন অর্থাৎ ওয়ান পরসেট করোনা কালে ভয়ঙ্কর বেকারী স্থিতি ইয়ে যে নিযুক্তর ইয়ে করেছে কুহযুচি ইয়ে প্রায়োজিত সর্ভে নুত বিরোধী তো সেই প্রশ্ন উঠেবে কিন্তু প্রকৃত স্থিতি সে কথা ইকোনোমিক সর্ভে ওড়শার এবং কেন্দ্র উভয় রাজ্য বেকারি স্থিতন করেছেন চিত্র দেখবি তথ্য দেখেবি এবং বাস্তব কথা যে আমি আলোচনা করা আমার রিপোর্টর আজ আমাদের রয়েছে যাই কি গ্রাউন্ডে সর্ভে করছেন এই যে সংস্থা বাহার করছে রিপোর্ট বাহার করছি তারিতি কোণ তার ক্রেডিবিলিটি কো প্রকৃত সে সংস্থার বিশ্বসনীয়তা কোণ এসব তো তমাম দিগুক নিয়ে আলোচনা করা প্রথমে কিছু তথ্য উপর নজর পকাশ তাপরে মু আপনার অতিথি মানক পরিচয় করে দেবি দেখো প্রায়োজিত সর্ভে কুয়া ইয়ে বেকারি হার সবুঠ কম দর্শাইছে এবং দুই হাজার বাইশ ফেব্রুয়ারী রে এক পরসেটক কমি আসছে জাতীয় বেকারি হার যেত সেভেন পয়েন্ট থ্রি পরসেট ওশার এক পরসেঁট রাজস্থানের সবুঠু অধিক বেকারি হার রয়েছে থার্টি টু পয়েন্ট থ্রি ফাইভ পরসেঁট এবং অর্থনৈতিক সর্ভে রিপোর্ট ଯାହା ସଂସଦରେ ଉପସ୍ଥାପନ ହୋଇଥିଲା ଦୁଇହଜାର ଏକୋଇଶର ବେକାରୀ ହାର ଓଡ଼ିଶାରେ ରହିଛି ଥାର୍ଟି ୱାନ୍ ପରସେଣ୍ଟ ଇଏ ହେଉଛି ଇକୋନୋମିକ୍ ସର୍ଭେ ରିପୋର୍ଟ କେନ୍ଦ୍ରର ଦୁଇହଜାର ସତର ଅଠର ପରଠାରୁ ବେକାରୀ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ପାଞ୍ଚଟି ରାଜ୍ୟ ଅଛନ୍ତି ସେଥିରେ ଓଡ଼ିଶା ବି ରହିଛି ଇଏ ହେଉଛି ଇକୋନୋମିକ୍ ସର୍ଭେ ରିପୋର୍ଟ ଏବଂ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ଅର୍ଥନୈତିକ ସର୍ଭେ ରିପୋର୍ଟ ଅଛି ଦୁଇ ହଜାର କୋଡ଼ିଏ ଏକୋଇଶର ସେଥିରେ ବେକାରୀ କ୍ଷେତ୍ରରେ କେରଳ ପରେ ଓଡ଼ିଶା ଦୁଇ ନମ୍ବରରେ ইয়ে হ'ব ষ্টেটৰ যা নিৰঞ্জন পূজাৰী বিধানসভাৰে উপস্থাপন কৰিলে ইকনমিক সৰ্ভেং দুই হাজাৰ কোডিয়ে অক্টোবৰ একতিশ সুদ্ধা বিধানসভাৰ এক উত্তৰ কওঁ যে ৰাজ্যৰে আঠ লক্ষয়ানবে হাজাৰ আঠশ অৰ্তিশ যুৱক যুৱতী যি মানে কাম ধা পাই বেকাৰ হৈছিল পঞ্জিকৰণ কৰিমপ্লয়মেণ্ট এেঞ্জৰে আৰু এমানকৰ ভিতৰত এক লক্ষ বয়াশী হাজাৰ পাঁচশ ছতিশ হ'ল গ্ৰাজুট বেকাৰ ন হাজাৰ চাৰিশ সাশী হ'ব ইঞ্জিনিয়ৰ

দুই হাজার কোটিয়ে আট লক্ষ যুবক কাম হরাইছেন সেইত্রিশ লক্ষ বেকার পাখে কাম না ইয়ে হচ্ছে ওড়শা বেকারে দেশের চার নম্বর এবং বেকারি হার হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর পরসেট জন তিন বেকার ওড়শে এবং এন সিআর বি ডাটা কেউ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডাটা কেউ দুই হাজার কোড়িয়ে যে প্রতদিন চারি আত্মহত্যা হাউল লা চারিজণ বেকার আত্মহত্যা করলে এবং প্রতী শ নয় জন বেকার পুরা দেশের আত্মহত্যা করতে ইয়ে ওড়শা ভিতরে কৌি আপনার এবং দুই হাজার কোড়িয়ে তেশো আঠানব্বই বেকার আত্মহত্যা করছেন কামধন্দা নাই কি দুই হাজার সংখ্যা আটশো অঠাবন ইয়ে হচ্ছে বি এবং মোট পাঁচ হাজার ভিতর হচ্ছেন যে ব্যাকওয়ার্ড লোক বা গরিব লোক সে আত্মহত্যা করছেন কামধন্দা নপাইকি ইয়ে তথ্য হচ্ছে এন সিআরবি এবার আলোচনা আসবে যে আজ আমি মানে সামিল পরিচয় করে আজ আমার সহ জ্ঞানদেব বেউরা মুখপাত্র আজ আম রে প্রভাস মিশ্র অর্থনীতি বিশারদ এবং মুকেশ মহলেং বিজেপি বিধায়ক কিছু সময় পরে সামিল হবেন মো সহযোগী প্রদীপ্তো সহ অনেক প্রদীপ্ত মহাপাত্র য্রাউন্ডে স্থিতিকে অনুধান করছেন প্রকৃত স্থিতি কোম বেকারী স্থিতি কোণ যিপোর্ট প্রস্তুত করে সে আজ আমি প্রথমে চাহিদি প্রভাসবাবু আপনার পাখি আলোচনা আরম্ভ করবেন চাহিদা সিএমআই রো রিপোর্ট আসি এ রিপোর্ট কেছে ওড়শার পুরা কম

তে মাসিকটা বদলি কিন্তু মোট প্রশ্ন হচ্ছে এই যে চাকরি অনুষ্ঠিত লোক ভাগ পাইছেন সে ভাগ কি প্রকার চাকরি পাইছেন আপনার যদি দেখবে তাহলে কুহযাই এবং সরকারি সূত্র এটা কুহাই এম্পলয়মেন্ট যত ভাগ সেটা বড়ি এইসভে বড় এবং মুক্তা যোজনা যা শহরী বিভিন্ন রোজগার কার্যক্রম বড়ি সেই প্রকার এম্পটা আমি চে যা রোজগার যুক্ত নিরাপত্তা আছে কোণা সুযোগ আছে সে লোক মানি চাকরি সেটা গোটা ইনফর্মাল সেক্টর ওয়ার্কর সেটি না পেন না মেডিকা তে প্রথম কথা হলো সে ঠিক সময় পাও না এনআর চিরা চিরাচরিত সমস্যা রয়েছে সে গোটে লোক দশ দিন যদি কাম মাগে তা মানে জায়গা নিযুক্তি পাই তো তাকে সে এক পরসে ভিতরে যে এম্পিত ভিতরে আমি নৌচে তেমন সেটি এই সেই প্রকার এম্পলমেন্ট খুশি হবার যথার্থ আমি দেখি পু না যা আপনার আসলে আসবি প্রশ্ন পচারি যে রিপোর্ট মো পাখে

ইনভেস্টমেন্ট মুক্তা এই এইসব থেকে যদি ফেব্রুয়ারির তথ্য আপনার দেখবে তাহলে মাত্র এক পরসেঁট লোক বাকি সমস্ত কাম পা যাই আপনার এগ্রহী ওশা ভালিয়া রাজ্যের এই যে কথা হয়েছে এবং এদের সরকার যে বার নেত এটা এত লজ্জা কর কথা এই গোটা আমার গাউলি শব্দ নাই গোদড়ো লুচিছে না গোড় দুটো দেশুচি ওড়িশার স্থিতি আজ কে মুি मुझे अठाशी मसीह इंजीनियरिंग पास करेंशार इंजीनियर मम्प्लयमेंट कर ना hmm. आम राज्य जोता सफाई करलम बिक कर इंजीनियरिंग कलेज सब बंद हो जो इंजीनियरिंग कलेज नबे दशक आरंभ हो रहा शेष बल को बहुत प्राय हो hmm. रहा दि हजार दस एगार पर इंजनियज बंद हो सरकार कहले सब ब्लक्रे आई टी आई खोल आयटीआय मम्प्लयमेंट जी आपण कहबे जे तुम्ही तो पोस्टिंग पाहिजे कण अवस्था आम्ही जणि भीआ होई प्लम्बिंग कमी करुन कोठी सूताकडे सूत्र कम कर गुजरात जाईल कि मी आयटीआय मे हेल्पर कम करु विशेष

যদি আজি প্ৰকৃত ৰহস্য যিব গা গল দেখিব যুৱক গ্ৰি বুদ্ধ যি

এই যে সিএমআই মুকৌছি কঞ্চা ভাষারে মানে টাউটার শব্দ কো আদিব এ মানকর কিছি কাম নাই এ মানে

नि शांति भूषण कार्यालय जो रही भुवनेश्वर से पहुंचल प्रमेत तो, कार्यालय कौट रही खोजा पड़ा सेम अफि नुह बड़ कार्यालय नुह गए हाँ गोटे दुकान घर दुईट सटर लगीर ताला पड़ी से आखपा जो अफिस् रही दुकानगुड़ी रही पचार खोले किफि के खोले सेम ठीक ना तेणु जहाँ व्वेबसाइट जो कटाक्ट नंबर रही ब्रांच मैं বুলি কোৱা যাওঁ যাং কুন্তল শ্বাহ ফোন কৰিলে যে মই তোমাক আপোনাৰ সৈতে দেখা কৰি পাৰিবি নে আমাৰ অফিচ বন্ধ ৰে সি যা তথ্য ৰখি থাকে এই সৰ্ভে কুইকি সেই কয় কথা পাখা পাখি দশ হাজাৰ হাউছ হোল্ড বা দশ হাজাৰ পৰিৱাৰ কুকি আমি এই সৰ্ভে কৰিছোঁ প্ৰতীঘৰক যায়কি আমি পচাৰি থওঁ যে আপোনাৰ কাম পাওঁ কি নাই বা এবাৰ কোঠি চাকিৰি কৰি এই সৰ্ভে কৰি ઇકોનોમિક સર્વે રીપોર્ટ જન રાજ્ય સરકાર જે સર્વે કરી તાળમેળ બસાઈ સર્વે જે આમે વિષયું આમેટલીપેન્ડેન્ટી સ્વાધીન ભાવે કરુ তাৰ আধাৰ আধাৰ হ'ল কৈছে কথা সেই ঘৰ ঘৰ বুজি পাখি দশ হাজাৰ হাউচ হোল্ডে সব কাম পাইছিল গোটেই লোক শেষত গোটেই লোক কাম পাওঁ ইয়া হ'ল কথা প্ৰভা মই যাতে আপোনাক প্ৰথমে পচাৰু বিশ্বচনত আমাৰ ৰিপোৰ্টৰ মতে যাই কথা হেলে আধাৰ কথা বুজি কিন্তু জাতীয় গণমাধ্যমৰ ৰ এই যি মিষ্টৰ শাহ যিয়ে অজয় শাহে

বিশ্বসীনতা জ্ঞানদেব বাবু যা অভিযোগ করছেন পয়সা কাম করে সেটর ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তার এতে পারিনি সে লোক বিষয় মহেশ ব্যাস যে অনেক আজ জন ফাউন্ডিং মেম্বর যে অনেক আজ্ঞা মানে জাতীয় স্তরের সে অর্থনীতি বিষয় বিভিন্ন ওপিনিয়ন রাখতে আ ইন টৰ্মছ অফ মেথডোলজি আপোনাৰ যদি দেখিব এনেধৰণৰ এন এছ এছ ৰ যি ন্যাসনেল চাম্পলে অৰ্গানাইজেচন যেতিকি চাম্পল নিে এনে সেই চাম্পোল নি তুমু সেই দৃশ্য আমি গোটেই গোটেই অৰ্থনীতি অৰ্থনীতি ছাত্ৰ হিচাপে আমি কয়ু যে তাৰ মেথডোলজি যাব কেতে চাম্পুল নেওচোন চাম্পুল কণ কণ প্ৰশ্ন পচাওচোন সেই সব যদি আমি দেখা ত'লে সেই সংস্থাৰ বিশ্বনীয় উপ প্ৰশ্ন কৰি পাৰো নাই কিন্তু মোৰ প্ৰশ্ন হ'ল এয়া যে পি এল এফ এছ ৰে কণ কৰা দেখিব তিনি প্ৰকাৰ এমপ্লয়মেণ্ট থাক গোটেই থাকে আপোনালোকৰ ৰেগুলাৰ চালাৰিড এমপ্লয়ড যি আই কোৱা যায় আছে এম্প্লয়মেণ্ট থাকে আছে কাজুআল লেবৰ থাকে আজ আপনার এই যে সর্ভে বিশ্বসনীয়তা এত প্রশ্ন আপনার যে আপনার ক্যাজুয়াল লেবর গুড়া আপনি ইনক্লুড করে এম্পলমেন্ট ভিতরে আচ্ছা তখন আপনার যদি ক্যাজু লেবর কু এম্পলয়মেন্টে ইনক্লুড করছেন তাহলে আপনার এমপ্লয়মেন্টটা হন্ড্রেড পরসে দেখব আচ্ছা আপনার যা না কেউ জের বর্তমান যদি গোটে ব্লক নেবে বা এনি ট্রাইবাল ডিস্ট্রিক্ট আপনার নিউ আপনার দশ দিন হিস্ট্রি নিয়ে যেন নিশ্চিত রূপে প্রত্যেক লোক কিছু না কিছু গোটে কাম করবে কোটি মাটি খোল কোটি রাস্তা তৈরি করতে কোটি জঙ্গল কাম সে করবে তো সেইটা নেই আপনার এমপ্লয়মেন্ট বলে ভাবত না তো নিযুক্তিটা কোণ বা এমপ্লয়মেন্টটা কোণ অনএম্পয়মেন্টটা কোণ সেইটা সে প্রথমে নির্ধারিত করা দরকার এবং যি ডাটা মই আপোনাক ইণ্টাৰপ্ট কৰোঁ সাধাৰণ লোক বুজিলা ভাল আপোনাক বুজাই দিয়ন্তু যথ্য আছে যাতে এই শাসক দলৰ নেতা ই খুচিৰে গদগদ হ'লে উৎসৱ পালন কৰোঁ টুইট কৰিছাৰে বেকাৰী আও নাই একপোনটো খচি আছিল এই ফেব্ৰুৱাৰী মাছৰে আপোনাৰ বুজাই দিয়ক কমন লোক বুজি পাৰিলা ভা যে প্ৰকৃতিৰে কাতি বেৰোজগাৰ কৰ্ম নিযুক্তিৰ অৰ্থ কণ ই যি অৰ্থকেই কৰোঁ তাক আমি কেমি বুজিবা মু আসবি আপন পাখু প্রভাসবাবু মুকেশ বাবাবু আপন বিধানসভার বিভিন্ন সময়ের উত্তর আসি যে উত্তরক এটি আমি উদ্ধার করু যে লক্ষ ছয়ানব্বই হাজার আঠশো বেকারী এবে অনে যে কাম পাওনা তা বাহারে গ্রাজুয়েট বেকার ইঞ্জিনিয়রিং এবং তািমপ্রাপ্ত শিক্ষক এমান সংখ্যা বহু অধিক কিছু সরকার তথ্য গোটিয়ে ইকনোমিক সর্ভে ডাটা গোটিয়ে প্রাইভেট প্রাইভেট সংস্থা তথ্য দিয়েছি সে তথ্য যদি আপনি দেখবে সিএমআই রেকারী কমুচি সারা দেশের সর্বনিম্ন দেখ আপনার দেখ এর রিপোর্টটা অনুধান করি মতো লাগলা যে এটা গোটা পেড ডাটা এতে সরকার বোধে তাকে যে তুই এভিয়া ডাটা দে আর লোককে গোটে বিভ্রান্ত করা প্রকার ডাটা ଆଚ୍ଛା ଓଡ଼ିଶା ଇକୋନୋମିକ୍ ସର୍ଭେର ଡାଟା ମୁଁ ଦୁଇ ବର୍ଷର ଗତ ଦୁଇ ତିନିଥର ହେଲାଣି ବିଧାନସଭାରେ ଉପସ୍ଥାପନ କରିଥିଲି ଯେ ନ୍ୟାସନାଲ୍ ଆଭାରେଜରେ ଯେତେବେଳେ ସିକ୍ସ ପଏଣ୍ଟ ଥିଲା ବେକାରୀ ଓଡ଼ିଶାରେ ଥିଲା ସେଭେନ୍ ପରସେଣ୍ଟ ଗୋଟେ ପରସେଣ୍ଟ ଅଧିକା ଆଜ୍ଞା ଆଉ ଇଏ ଯେଉଁ ଗୋଟେ ବର୍ଷ ଭିତରେ କେମିତି ୱାନ୍ ପରସେଣ୍ଟକୁ ପଳେଇଲା ଆଉ ନ୍ୟାସନାଲ୍ ଏଭାରେଜଟା କେମିତି ସେଭେନ୍ ପରସେଣ୍ଟକୁ ହେଲା ଏଇଟା ଗୋଟେ ପ୍ରଶ୍ନବାଚୀ ଏବଂ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ ପଚାରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ଇଏ ଯେଉଁ ସିଏମ୍ ଆଇ ଆଇ ସଂସ୍ଥା ଇଏ କେଉଁ ବେସିସ୍ରେ ଇଏ ଡାଟା ଆଣିଲା ଏଇଟା ଗୋଟେ ପ୍ରଶ୍ନବାଚୀ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଯେ ଗତ ବିଧାନସଭାରେ ଅଢ଼େଇ ବର୍ଷ ଭିତରେ ମୁଁ କିଛି ନହେଲେ ବି ଅନେକ ଛଅ ଥରରୁ ସାତ ଥର ମୁଁ କୋଶ୍ଚିନ୍ ପଚାରିଥିବି ଯେ ଓଡ଼ିଶାର বেকারী সংখ্যা এবং এই যে দাদন প্রবণ ডিস্ট্রিক্টে কে জন যাচ্ছেন তার চিত্র মানি এবং গত কোরনা মহামারী গোটে গটে বিকটাড় দৃশ্য ওড়িশার দেখেলা। যে ওয়ান পয়েন্ট ফাইভ লখ মাত্র যাই ফেরে কে পচিশ লক্ষ দাদন শ্রমিক ফেরে তো এই যে ডাটার তালমেড় সরকার গোটে বাহ বুলে এক পরসেটক খসিলা কৌছেন আবে যে জন বিশেষজ্ঞ মিলে জস্ট পূর্ব শুনেছিলি যে এমানে যদি ক্যাজুয়াল লেবর পার্ট টাইম লেবর ওয়ার্ক যে পাও তা যদি এম্পলয়মেন্ট দেখে এবং গোলাপি চিত্র চিত্র দেখাউি এটা গোটে হাস্যাস্পদ কথা লোকম ভুঁয়া বুলেবাই এটা গোটে ডাটা ডাটা নিশ্চিত ভাব এপ্রেমি ভারতীয় জনতা পার্টি আগে স্বীকার করু না এবং আমি কড়া শব্দরে વિજુ જનતા દળ નિંદા કરુ હા નિશ્ચિત ભાવે આપણ જે આપણ નિંદા કરુસ તથ્ય તો હું જે સાધારણ લગ જાણું જે જ્યાં હું ઓડીશરે બેકારી કમીગા પ્રભાસ સાબુ સહિત સંપર્ક જોડી હોય છે આઉે પચારવાઈ ચાંચ પ્રભાસબુ જે કથા આપણું પચારું આપણ કહ્યું જે કાજુઆલ લેબર પાર્ટ ટાઈમ લેબર યાક હિસાબ કરી દઈ સાધારણ લગે બુજલા ભે બુજાઈ દિંતુ যে ইয়ে ইৰ অৰ্থ যদি কাজুআল লেবৰ যদি মিলা নিযুক্তি বা কাম মিলা তাক আমি কয় যে ৰাজ্যৰ বেকাৰী হটিগলা বেকাৰী দূৰ হৈ গ'ল আকৌ বুজাই হ'ব এই কথা কু সমে গ্ৰহণ কৰবে আপোনাৰ আপোনাৰ যদি এন আৰ ৱেবছাইট আপোনাৰ দেখিব আপোনাৰ দুই হাজাৰ একৈশ বাইশৰে অনেক গুড়ি লোক যদি মানে এন আৰ এছৰে কাম পাৰি যৌ দশ হাজার বা এগারো হাজার ওড়শার লোক সি যদি সে লোক পচারে আচ্ছা বাবু তমে কাম পাচনা নাই হতো কাম পাছি তেমন আপনার এটা সিধা কথা যে কেউ ভলিয়া কাম পাছে মানে সিএমআই চিন্তা করার দরকার নু যে মানে চিন্তা করার কথা কফ এম্পেট মানে সেই যে এম্পলয়মেন্টর গুণবতা কন যদি এমপ্লয়মেন্ট গুণবতা কিছু নদেখিক যদি পচারে গাঁ লোক যে তুমি এই মাছ ভিতৰত কেতিয়ে দিন কাম পাইছ সেই নাচুৰালি কয় দশদিন কাম পাইছোঁ সেই দশদিন কামৰূপ আপোনাৰ এন আই জেছৰ যেতিকি চিৰাচৰিত্য সমস্যা আছে তাৰ পাই নজুৰি পাই নাথাকিব কম পাই অধে কণ্ট্ৰাকৰ ৰখি থাকিব যা সব সমস্যা আমাৰ ৰ আছে সেই তাৰ থাকিব তুমি সেই দৃষ্টি যদি আপোনাৰ সেই প্ৰকাৰ মজুৰি ভিত্তিক কাম কুকুৰ ଯେଉଁମାନେ ଦିନ ମଜୁରିଆ କାମ କରନ୍ତି ସେଇମାନଙ୍କୁ ଯଦି ଆପଣ ଇନକ୍ଲୁଡ଼ କରୁଛନ୍ତି ସମ୍ଭବତଃ ଇନକ୍ଲୁଡ଼ କରିଛନ୍ତି ଏଇଥିପାଇଁ ମୁଁ କହୁଛି ଯେତେବେଳେ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ଥିଲା ଯେ କ'ଣ ପାଇଁ ୱାନ୍ ପରସେଣ୍ଟ ହେଇଛି ଏ ଓଡ଼ିଶାର ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟଟା ଏକ୍ସପ୍ଲେନେସନ୍ ହେଉଛି ସରକାରୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଡ଼ିକ ଅଧିକା ଭାବରେ ମାନେ କରାହେଇଛି ତେଣୁ ସେଇଥିପାଇଁ ସେଇଟା ଆମର ବଢିଛି ହଁ ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣ ଏଠି ସନ୍ଦେହ କରୁନାହାନ୍ତି ଆପଣ ଏଠି ସନ୍ଦେହ କରୁନାହାନ୍ତି ଯେଉଁ ଦଶ ହଜାର ସାମ୍ପୁଲ ସେ ନେଇଛନ୍ତି ପ୍ରବାସ ବାବୁ ଆପଣ କହୁଛନ୍ତି ସେ ଦଶ ହଜାର ଲୋକ ପୁରା ରାଜ୍ୟ ଭିତରେ କାମ ପାଇଥିବେ ଫେବୃଆରୀ ମାସରେ এন আৰ জি এছ হ'ব সেই পিৰিয়ডিক লেবৰ হুহনু বা কাজুুৱ লেবৰ হ'ব কাম পাৰিব ঠিক অঁ কথা সমস্তে বিশ্বাস কৰুঠা বড় কথা হ'ল যে ইয়ে যি মানে এন আৰ জি এছৰে কাম পালে সেনেকৈ কণ নিযুক্তি পাইলে এইটাই কোৱা যায় পাৰিব কি গান্ধে বাবু এই যে তথ্য দহ হাজাৰ ডাটা আছে বা কথা হ'ব প্ৰভাৱ কৈছে মই কৈছে ই পুথি বাইগণ আৰু বা বাইগণ ইকে ছিডি দিয়া আমিঅৰী কিমান কি আমি গাৰিমা হাসল কৰি কাম কৰি কিন্তু আমি ফিল্ডৰে কাম কৰিছোঁ এই যে ফেব্রয়ারি মাছের ফেব্রুয়ারি মাছ পঞ্চায়েত ইলেকশন চাল এই যে মু ভাবু যে রিপোর্ট কলেকশন করছেন সে মানে বিজেডি ওয়ার্কর্স এমপ্লয়ড ইন এনআরজিএ আচ্ছা কিনা এনআরজিএরে কাম নাই। প্রাকটিকা কথা হো সেটি সে মেসিন কাম করি যদি মাটি কাম গাঁ রে কাম করছে পোখর মেসি খোলুচি মাস্টর রোল বিভিন্ন লোক না আসুচি এবং পয়সা উঠলা পরে তা আকাউট ঠিকাদার মানে নেয সত্য এ মানে গোটে গোলাপি চিত্র পাই সেই মানুষ পচারি এমনি মুদি এমনি যদিবি মু এমনি আজকে দৃঢ়তার সহ কে ইয়ে গোটে পেড সংস্থা তাকে পঠাই লোক দ্বারা পচারি বা নচেত ভুবনেশ্বর ভুবনেশ্বর যে নিজ ব্যবস্থা এম্পলৈড অনেক তাকে পচারি

ঝারসুগুড়া এটু মধ্যে লোকমানে কৌলে সে কথা কুলে যে সে কাম পাওনাতে তো এ যে হিসাব এটি প্রভাসবাবু কুমার এনআর জিএস হিসাব কু মিশাইদ যে ওয়ান পরসেঁট লোক কাম পাই পাঁকি সে যাই প্রদীপ্ত निति भावर तो जो जो तथ्य प्रभास बाबू दौले जहाँ ज्ञानदेव बाबू कहते हैं एनआरजीएस आर जि एस रे जो मैंने काम कर प्रकृत से आत्मनिजुक्ति कि सरकारी निजुक्ति पाइले कियुक्तिपरवा कि यहाँ तो गोटे बड़ कथा ता छड़ा जो तथ्य आप कि समय पूर्व कहते हैं आठ लक्ष छ हजार आठ अड़तीस बेकार दुईार कोड़े